আজকের প্রতিবেদনটি কলেজ যারা ভর্তি হওয়ার কথা ভাবছো উচ্চ মাধ্যমিক পাস করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি বিগত বছরগুলোতে রেজাল্ট বেরিয়ে যাওয়ার সাথে সাথেই কলেজ অ্যাডমিশনের পোর্টালগুলো কিন্তু খুলে যেত, কিন্তু উল্লেখযোগ্যভাবে এবছর কিন্তু তা হয়নি। এবছর এখনও পর্যন্ত কলেজে ভর্তির জন্য কোনো কলেজের পোর্টাল খোলেনি। তার কারণ কি? তার কারণও যেমন জানাবো, তার পাশাপাশি কলেজে ভর্তির আবেদন এক্সাক্ট কবে থেকে শুরু হবে আমি এর আগের ভিডিওতে জানিয়েছি, 22 তারিখ থেকে সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীদের কিন্তু ভর্তির জন্য পোর্টাল খুলে দেওয়ার। এবার জানাবো ছাত্রছাত্রীদের জন্য এই যে দেরি হলো, এই দেরি হওয়ার কারণ কি। দেরি হওয়ায় ছাত্রছাত্রীদের কিন্তু একটা সুবিধা রয়েছে, সেই সুবিধা কি, পাশাপাশি কলেজে ভর্তির যখন আবেদন করবে তোমাদের 10টা কলেজের আবেদন একসাথে করতে হবে না, একটি আবেদনের মাধ্যমে 10টা কলেজে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন জানাবো, পাশাপাশি তোমাদেরকে এটাও জানাবো কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে ফর্ম ফিল আপের জন্য, বা কোথায় গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এ টু জেড কলেজ অ্যাডমিশনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসছে, সেটা তো আজকে তোমাদের জানাবোই। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং আগামী দিনে কলেজ অ্যাডমিশন রিলেটেড আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেব আমাদের চ্যানেলের মাধ্যমে। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয়। প্রথমে একটু ছোট্ট কথা বলে দিই, কলেজ অ্যাডমিশান তো হবে কিন্তু কলেজের কোর্স সম্পর্কে, কলেজের কোর্স কিন্তু 3 বছর এবং 4 বছর দুটোর জন্যই রয়েছে। 3 বছরের কোর্স রয়েছে যারা পাস নিয়ে পড়বে শুধুমাত্র তাদের জন্য, 4 বছরের কোর্স কাদের জন্য, যারা অনার্স নিয়ে করবে। মনে হতেই পারে যে স্যার 3 বছরে পাস 4 বছরে অনার্স, আখের লাভটা কী? দেখো বিগত বছর থেকেই NEP অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল পলিসি সেন্ট্রালের তরফ থেকে যে ঘোষণাটা করা হয়েছিল সেটা কিন্তু আমাদের রাজ্যেও কিন্তু লাগু হয়েছিল, তবে থেকেই 3 বছরের পাস কোর্স 4 বছরের অনার্স কোর্স কিন্তু চালু হয়ে গিয়েছিল। এখানেই তোমরা বলবে যে স্যার আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক দাদা দিদিরা তো বলছে যে পাস কোর্স নেই, অনার্স কোর্স রয়েছে, বা অনার্স কোর্স তো আগে 3 বছরে হতো, কি জিনিসটা কি। তোমাদের এখানে একটা জিনিস বলে দিই, তোমাদের সেই দাদা বা দিদিরা হয়তো আপডেটেড নিউজটা জানে না, যেটা আমরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি। পাস কোর্স এখনও 3 বছরের রয়েছে, অনার্স কোর্স 4 বছরের এই কারণে করা হয়েছে পরবর্তীকালে অনার্স নিয়ে পড়ে তো ম্যাক্সিমাম স্টুডেন্টসরাই মাস্টার্স কোর্স করে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন করে, অর্থাৎ কলেজে যখন ভর্তি হচ্ছে সেটাকে তোমাদের বলা হয় আন্ডার গ্র্যাজুয়েট, আর গ্র্যাজুয়েট হওয়ার পর যে কোর্স সেটাকে বলা হয় পোস্ট গ্র্যাজুয়েট। যারা 4 বছরে অনার্স করছে তাদের পোস্ট গ্র্যাজুয়েট করতে আগে সময় লাগতো 2 বছর, এখন সময় লাগে 1 বছর। এখানেই সময়টার কিন্তু ফারাক, আগে 3 বছরের পাস কোর্স ছিল বা অনার্স কোর্স ছিল, তার বছর দু বছরের পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার্স কোর্স ছিল 5 বছর, এখনও তাই আছে। কিন্তু এখন অনার্স কোর্সটাকে 4 বছরের করে দেওয়া হয়েছে, আর তার সঙ্গে আরও 1 বছর যদি কেউ পড়ে তার একই সাথে মাস্টার্স অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে একই সময়ের মাধ্যমে। এটাই শুধুমাত্র পার্থক্য রয়েছে, যেহেতু গোটা দেশে এই নিয়ম চালু, ছাত্রছাত্রীদের যাতে সর্বভারতীয় কোনো পরীক্ষায় বসতে অসুবিধে না হয়, তাদের ডিগ্রি বা কোর্সে কোনো অসুবিধা না হয়, আমাদের রাজ্য সরকার ছাত্রছাত্রীদের কথা ভেবে সেই পথেই হেঁটেছে, কিন্তু আলাদা কিছু নয়, একই জিনিস রয়েছে। এখানে অনেকে বলতে পারে যে স্যার আমি বিএড করতে চাই, তাদের জন্য একই 4 বছরের কোর্সই কিন্তু রয়েছে, কোনো অসুবিধা নেই, তারা একসাথে গ্র্যাজুয়েশন বিএডের কোর্স 4 বছরে কিন্তু কমপ্লিট করতে পারে। এটা ছিল কোর্সের কথা। এবার আসা যাক যে স্যার বিগত বছরে তো রেজাল্ট বেরানোর সাথে সাথেই কলেজ অ্যাডমিশন বিভিন্ন কলেজ ছেড়ে দিয়েছে, এবছর কেন ছাড়েনি? এবছর ছাড়েনি কারণ এবছর তোমাদের সেন্ট্রালাইজডভাবে ভর্তি হবে। এখানেই তোমাদের মনে হতে পারে সেন্ট্রালাইজডভাবে মানে কি ভারত সরকারের অধীনে ভর্তি? না, তা নয়। সেন্ট্রালাইজডভাবে মানে একটি ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কলেজের ফর্ম ফিল আপ তুমি করে ফেলতে পারবে। বিগত বছরগুলোতে কী হতো, তোমাকে আলাদা আলাদা নিজেদের পছন্দসই কলেজে গিয়ে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হতো, মেরিট লিস্ট আলাদা আলাদা দিনে বেরাতো, তারপরে ভর্তি আলাদা আলাদা দিনে হতো। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কিন্তু বুঝতে পারতো না আমাদের যে পছন্দের কলেজগুলো রয়েছে সেখানে আমাদের নাম কবে উঠবে, সেই মানে সেই নাম ওঠার অপেক্ষায় কি আমরা বসে থাকবো নাকি ভর্তি হয়ে যাব। ছাত্রছাত্রীদের এই রকম কিন্তু একটা অবস্থায় পড়তে হতো।
সেন্ট্রালাইজডভাবে মানে কি? সেন্ট্রালাইজডভাবে মানে হচ্ছে যে একটি সরকারের ওয়েবসাইট থাকবে যেখানে সমস্ত রাজ্য সরকারের অধীনে যে কলেজগুলো রয়েছে বা ইউজিসির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সমস্ত কলেজগুলো থাকবে। তোমাকে কি করতে হবে? তোমাকে সেই ওয়েবসাইটের নাম WBCAP, খুব সম্ভবত এটাই ওয়েবসাইটের নাম হতে চলেছে। WBCAP মানে কি? ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন পোর্টাল। তার জন্য WBCAP নাম খুব সম্ভাবনা রয়েছে, এটাই নাম হতে চলেছে। এই ওয়েবসাইট যখনই চালু হবে এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের একটা প্রোফাইল তৈরি করতে হবে যেখানে তোমার সমস্ত যাবতীয় তথ্য, নিজের নাম থেকে শুরু করে HS মাধ্যমিকে কত কত পেয়েছো সেটা দিতে হবে, বাবার নাম মায়ের নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, আধার কার্ড নম্বর দিতে হবে, পাশাপাশি তোমার ব্যাংক ডিটেলসও কিন্তু তোমাকে দিতে হবে। দেওয়ার পর, সমস্ত কিছু দেওয়ার পর সেখানেই তোমাকে কিন্তু ফটো সিগনেচার আপলোড করে দিতে হবে। তোমার একটা প্রোফাইল হয়ে গেল। প্রোফাইল হওয়ার পর তোমার সামনে অপশান আসবে সাজেস্টিভ কলেজ বা লিস্ট অফ কলেজেস বলে। সেখানে তুমি তোমার নম্বরের অনুযায়ী, যেহেতু তুমি তোমার নম্বরগুলোও আপলোড করবে, সেই নম্বরের অনুযায়ী তোমাকে কি করতে হবে, তোমার নম্বর অনুযায়ী যে যে কলেজে তোমার নাম উঠতে পারে বা তোমার নম্বর অনুযায়ী যে যে কলেজে আবেদন করতে পারো সেই কলেজগুলোর একটা লিস্ট তোমার সামনে আসবে। সেগুলোতে তোমাকে ক্লিক করে অ্যাপ্লাই করে দিতে হবে। এর ফলে কি হবে, মেরিট লিস্ট সমস্ত কলেজে একই দিনে বেরাবে। অর্থাৎ তোমার দেখা গেল প্রথম প্রেফারেন্সে একটা কলেজ রয়েছে, সেকেন্ড প্রেফারেন্সে একটা কলেজ রয়েছে, থার্ড প্রেফারেন্সে একটা কলেজ রয়েছে। তুমি চাও ফার্স্ট প্রেফারেন্সে আমার যে কলেজ, সে কলেজে নাম উঠলে আমি সেই কলেজেই ভর্তি হয়ে যাব, সেকেন্ড থার্ড ফোর্থ বাকি প্রেফারেন্সগুলো আমার দেখে লাভ নেই। কী হবে, একই দিনে মেরিট লিস্ট বেরালে তুমি বুঝতে পারবে কোন কলেজে তোমার নাম উঠেছে, সেই অনুযায়ী কী হবে, তুমি ভর্তি হয়ে যেতে পারবে। যেহেতু সমস্ত কলেজের মেরিট লিস্ট একই দিনে প্রকাশ হচ্ছে, তোমার কাছে আর কোনো বাধা থাকলো না। তুমি বুঝতে পারলে তোমার নম্বর অনুযায়ী তুমি কোন কলেজে তুমি ভর্তি হতে চাইছো। তোমার হাতে হয়তো দুদিন সময় থাকবে, তোমাকে সেই অনুযায়ী তোমাকে ওই ওয়েবসাইটের মাধ্যমেই অনলাইন পেমেন্ট করে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। তার ফলে কী হবে, ছাত্রছাত্রীদের আর কিন্তু ঘুরতে হবে না, ছাত্রছাত্রীদের অযথা অন্য কলেজে ভর্তি হয়ে থাকতে হবে না ব্যাকআপ হিসেবে, যে পছন্দের কলেজে যদি নাম ওঠে অপশান থাকবে না, একদম তোমার পছন্দ কলেজ অনুযায়ী তোমার কিন্তু লিস্টে নাম আসবে। সেই অনুযায়ী দেখা গেল তুমি সেকেন্ড প্রেফারেন্স বা থার্ড প্রেফারেন্স বা ফোর্থ প্রেফারেন্সে যে কলেজ দিয়েছো তোমার এক নম্বরে সেই কলেজটা চলে আসলো। তোমার নম্বর অনুযায়ী, অবশ্যই তোমার নম্বরের অনুযায়ী হবে। তার ফলে তুমি বুঝতে পারবে আমার প্রেফারেন্স অনুযায়ী কোন কলেজে আমার ভর্তি হতে পারে, এবং আমি 100% শিওর এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেভাবেই তৈরি করা যে ছাত্রছাত্রীরা যাতে 100% সেই কলেজেই ভর্তি হতে পারে। ফলে সেই কলেজে নাম উঠলে সে ভর্তি হয়ে যাবে, তার কোনো অসুবিধা নেই। আগামী দিনে যখন মার্কশিট, ডকুমেন্টস, হার্ড কপিগুলো তোমার কাছে চাওয়া হবে, তুমি কলেজে গিয়ে ভেরিফিকেশান করলে তোমার কাজ হয়ে গেল, কলেজ স্টার্ট হয়ে গেল। এটা কিন্তু সুবিধা এই সেন্ট্রালাইজড পদ্ধতিতে, যেটার জন্য রাজ্য সরকার এতদিন ধরে অপেক্ষা করছিল। বিগত বছরেও চালু করার কথা ছিল কিন্তু ওয়েবসাইটের ত্রুটির কারণে চালু করা সম্ভব হয়নি, এবছর চালু করা হয়েছে। কিছুটা দেরি হয়েছে বলাই বাহুল্য, তার কারণ আমাদের লোকসভা নির্বাচন, তার জন্য কিন্তু দেরি হয়েছে। এবং এই ঘোষণা আমাদের শিক্ষামন্ত্রী, এই যে তোমরা ভিডিওটা দেখছো, আমি ভিডিওটা করছি আগের দিন রাত্রিবেলা 1টার সময়, হয়তো মঙ্গলবার সকালে ভিডিও দেখছো, মঙ্গলবার সকালেও এই ঘোষণা হয়ে যেতে পারে বা আগামী দিন বুধবার সকালেও কিন্তু ঘোষণা হতে পারে। ঘোষণা হওয়ার সাথে সাথেই তোমাদের জন্য এই ওয়েবসাইট খুলে যাবে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। যখন চালু হবে আমি অবশ্যই তোমাদের বলে দেবো কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে অবশ্যই বলে দেবো। তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আপাতত এই যে নিউজটা পাওয়া গেল না, যে ভর্তির ব্যাপারে সেন্ট্রালাইজড কি বৃত্তান্ত, ছাত্রছাত্রীদের একটা সার্বিক ত্রুটি বা ছাত্রছাত্রীদের একটা চিন্তা দূর করার জন্য আমি ভিডিওটা করলাম। আশা রাখছি তোমরা এই ভিডিওটা দেখে অনেকটা চিন্তামুক্ত হবে। মনে হতেই পারে স্যার ডকুমেন্টস আমরা কী কী সাথে রাখবো, ডকুমেন্টস অবশ্যই তোমাদের এক কপি কালার সাইজ ফটো, রিসেন্ট কালার সাইজ ফটো, একটা সিগনেচার যেটা অবশ্যই তোমাকে কালো বা নীল কালিতে করতে হবে, তার পাশাপাশি তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, তোমাদের আধার কার্ড, ব্যাংকের প্রথম পেজের জেরক্স,
এই জিনিসগুলো আপাতত সামনে রাখতে হচ্ছে, যেগুলো তোমাদের ডকুমেন্টস হিসেবে সবথেকে বেশি প্রয়োজন। আগামী দিনে তোমাদের যখনই পোর্টাল ওপেন হয়ে যাবে আমরা জানাবো কিভাবে সমস্তটা করতে হবে, তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এই নিউজটা শুনে তোমরা কতটা এক্সাইটেড সেটা জানাতে কিন্তু ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।